রামনাথ, আমি তোমার স্ত্রী, কেন তুমি রোজ রাতে বান্টু ডয় না গাছ বোম লাগিয়ে দিব, বান্টু ডয় না গাছ বোম লাগিয়ে দিব সারা, গাছ বোম লাগিয়ে ধরিয়ে দিব সারা, তুই দেখবি ফেটে যাবে মানে তোর কড়া বেরিয়ে যাবে। আচ্ছা ছবির নাম এক ফসলা বৃষ্টি, মানুষের জীবনে আরেকটি সৃষ্টি। কিভাবে মানুষ নিজের উন্নতি করতে পারে সেই নিয়েই এক ফসলা বৃষ্টি। চেষ্টার দ্বারা যে মানুষ অনেক কিছু করতে পারে সেটাই খোঁজে আমাদের মতো ছোট ছোট এই ইউটিউবারের দৃষ্টি। ছবির নাম এক ফসলা বৃষ্টি, অকারণে মানুষের হাতে বিয়ারের বোতল তুলে দিলে খাবে এইরকম খিস্তি। সেই খিস্তি খেয়ে পেট না ভর্তি করে দেখাও তোমার খুশি। এই যে দাদা, ছবির নাম এক ফসলা বিষ। কবিতা বলে কিভাবে মেয়ে পটানো যায় সেটাই দাদার কাছে শিখছি। মেয়ে মানে গল্পের নায়িকা, যাকে ছাড়া হয় না কোনো কিছু সৃষ্টি। ছবির নাম এক ফসলা বৃষ্টি। আজে বাজে জিনিস না খেয়ে এই রোদ্দুর দিনে দিদির ডাবটা খেতে কি মিষ্টি। ছবির নাম এক ফসলা বৃষ্টি। দাদা বলে দিদির ডাব তো প্রকৃতির সৃষ্টি, তার থেকে আরো ভালো খেতে দিদির হাতে কানমুলাটা খুব মিষ্টি। মিষ্টি 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 ঠিকানাটা ডিসেন্ট রোস্টার ইউটিউব চ্যানেল লাই, দিস ইজ সুদীপ। তো যারা যারা আমার চ্যানেল নতুন তাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি টুক করে দিবেন, ভিডিওকে লাইক করে ভিডিওকে শেয়ার করে দেবো বন্ধুদের সঙ্গে। আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম সুদীপ_4298, আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ফেসবুক পেজ ডিসেন্ট রোস্টার, সেখানে তোমরা আমাকে ফলো করতে পারো। লেটস স্টার্ট দ্য ভিডিও। কোথায় যে শুরু হয় কোথায় যে শেষ, কে তা আড়াল করে যেন নির্দেশ। শুরুরও শুরু আছে শেষেরও শেষ, কে তা আড়াল করে যেন নির্দেশ। কি সব মালখোস সব এসে গেছেন? এক ফসলা বৃষ্টি, ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং লাইফ ডেভেলপমেন্ট, হাউ টু ট্রাইং হাউ টু অ্যাচিভ ইন আওয়ার ডেস্টিনেশন। আমাদের এই গল্পের নায়ক আজকে বহুমুখী প্রতিভার অধিকারী। সে কখনো কখনো হোটেলে বেয়ারার বেশ এঠো বাসন পরিষ্কার করে, ভারী ভারী সুটকেস বয়ে নিয়ে যায়, জলের জাগ বয়ে নিয়ে যায়, আবার কখনো কখনো স্যালাড কাটা থেকে শুরু করে চিকেন গ্রিল চিকেন স্লাইস সবকিছু একা হাতে সামনে নেয়। এর সঙ্গে সঙ্গে আরো একটি গুণতর প্রতিভা রয়েছে আমাদের এই লায়কের। তুমি বড় এক কাজ করো, রাত্রে এখানে থেকে যাও। হ্যাঁ সেসব তো ঠিক আছে, কিন্তু তুই ওই দিদির কাঁধে হাতটা কেন দিচ্ছিস আগে বল সালা? তোর তো সারা দাঁড়িয়ে গেছে সেটা আমি বুঝতে পেরেছি, তুই আবার দিদিটাও দান করে দিবি নাকি? সরি কি ছিল? যাবো কি কাছে তার? মনে হচ্ছে দিদি আজকে রোমান্সটাকে খুব বেশি করে ফিল করছে, মানে আমার সঙ্গে কেউ মানে একটা ফিল করে না, আমাকে মানে একটু একটু চান্স দিত কেউ যদি না, মানে আমি বলতে চাইছিলাম যে আমারটা একটু ছোট বলে আমাকে কেউ চান্স দেয় না মারা কখনো, আমারটা একটু ছোট বলে আমাকে কেউ চান্স দেয় না মারা কখনো। আচ্ছা তুমি বরং আমার খাটে শুয়ে পড়ো, কোনো কথা নয়। না আমার ভয় লাগবে। ভয়? ও দিদিকে একটা খাটে শুয়ে পড়ো না, তুই শালা অভদ্র মাছ, তোর ঘন ঘন দাঁড়িয়ে যাবে আর তুই ঘন ঘন করবি না, তুই ঘন ঘন করবি না। শালা অভদ্র মাছ, তোকে আজ শেষ করে দেবো, তোকে এই জিনিস দিয়ে চটা মেরে দেবো জানু শালা। এই ক্যামেরাম্যান লাইট অফ কর। হ্যাঁ দিদির গায়ে হাত, আমার খাবার নিয়ে টানাটানি করিস, তোর আজ এই কাজে কেটে দেবো শালা অভদ্র মাছ। এই কোথায় বেড়াচ্ছিস বেড়াচ্ছিস কোথায়? এই লাইট জ্বালা অভদ্র নাই ক্যামেরাম্যান, লাইট জ্বালা। যা শালা পালিয়ে গেল, কোনো ব্যাপার নয়, এক মিনিট। হ্যাঁ হ্যালো, আপনি কি বান্টুদার বাবা? তুই সালাহ হাসান গাল বেরিয়েছে। হ্যাঁ বলতে চাইছিলাম যে ইয়ে বড় দাদাটার বাবা। আরে জাঠু আজ সর্বনাশ হয়ে গেছে গো, কি মানে কি বলবো তোমাকে, মানে তোমার ওই কচ্ছিরা যার লম্বা বড়ো যার লম্বা বড়ো। আচ্ছা ঠিক আছে, ওই লম্বা বড়ো মাল নিয়ে আজকে একটা মেয়েকে মেয়ের সঙ্গে ঘুমিয়েছিল, ঠিক আছে, ওটা আমার দিদি হয়, আমি তার সঙ্গে একটু করতাম না, মানে বলতে চাইছিলাম যে তো তার সঙ্গে শুয়ে তার কাঁধে হাত দিয়ে রোমান্স করে আরও তেল টেল লাগে কী সব কড়াকড়ি করে নিয়েছে মারা, তুমি ঘরগুলোকে জোর জোর চাটান দো শালাটাকে, শুধু করবে বাঁড়া বড়ো মাল নিয়ে, শুধু করবে বাঁড়া বড়ো মাল নিয়ে। আচ্ছা বাজে কথা কে বলেছে এসব?
না 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 জেঠু, এটা বাজে কথা না। আমার এই ননে মানে সরি, আমি বলছিলাম ফোনে হাত দিয়ে কথা বলছি জেঠু, আমি সত্যি কথা বলছি, একদম বিশ্বাস না হয় তোমার বড় মালটাকে জিজ্ঞেস করে নাও। মোটেই বাজে কথা নয়, তুমি কোনো কিছুরই খবর রাখো না, অথচ আমার ভবিষ্যৎ স্থির করতে বসেছো। তুমি জীবনে যা যা হতে পারোনি তাই যে আমাকে হতে হবে তার কোনো মানে নেই। আমার নিজের একটা ইচ্ছা অনিচ্ছা বলে জিনিস থাকতে পারে বাবা। চি 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 চি, চালা অভদ্র, বাপের সামনে এসব কথা বলতে লজ্জা করে না? চি 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 চি, আমি এরকম হলে জীবনে করতাম না, তুমি চান্স দিলে আমি করে নেব। মানে আমার বলতে চাইলাম কি অভদ্র মাল দেখো, হ্যাঁ করবে সারা বাপের সামনে বড় মুখ করে বলবে আমি করছি, মানা লাগাইছি আর তেল লাগিয়ে, মানা লাগাইছি আর তেল লাগিয়ে। আচ্ছা আরে আরে, এইসব কি হচ্ছে এখানে? ভয় পেলে অব তুই সালা টাকলা বুড়া, দিদিকে রোমান্স করার জায়গায় তুই এখানে দিদির উপর অত্যাচার করছিস, দিদির উপর অত্যাচার করছিস সালা। আজ আমার শরীরটা ভালো নেই, দিদির মুড নেই, তাও তুই করবি? ছেলেরা ওখানে কাঁদছে, তোর এত দাঁড়িয়ে গেছে, মানা কি জাপানি তেল খাস প্রত্যেক, জাপানি তেল খাস প্রত্যেক দিন সালা। মুড খারাপ হয়ে যাবে, আর আমার মুড খারাপ হলে তার পরিণতি যে কি হতে পারে। যে ঘন ঘন লম্বা লম্বা করে বলছি বড় মাল নিয়ে তুই করবি না সালা, বড় মাল নিয়ে তুই করবি না সালা অভদ্র। স্ত্রী কেন তুমি রোজ রাতে বুড়ো মাল নিয়ে দিদিকে কষ্ট দেওয়া সালা, বুড়ো ইঞ্জিন নিয়ে করা তোর, বুড়ো ইঞ্জিন নিয়ে করা তোর। আচ্ছা সালা হারাবাতি ঘাটের মোড়া অসম্ভব লম্পর দুশ্চরিত্রা বান্টু খোর, সালা বড় বান্টু ছোট বান্টু, তোকে আজ তোর বান্টুর ডহে না গাছ বোম লাগিয়ে দিবো সালা, বান্টুর ডহে না গাছ বোম লাগিয়ে দিবো সালা, গাছ বোম লাগিয়ে ধরিয়ে দিবো সালা, তোর দেখবি ফেটে যাবে মানে তোর কড়া বেরিয়ে যাবে। আচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, ভিডিওকে লাইক করে দেবো, ভিডিওকে শেয়ার করে দেবো বন্ধুদের সঙ্গে, আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম @4249, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। দেখা যাচ্ছে এরকম নতুন মজাদার ভিডিও নিয়ে, ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কিন্তু তার আগে একটা কথা বলে নিই, কি ধরনের ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাবো, এই ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাও। টাটা, বাই বাই।